আজ থেকে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানী বাড্ডা হাই স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সাথে কথা বলছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সেটুকু ছাড়া অন্যান্য পদ্ধতিগত দিক থেকে সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। ওটা করা হচ্ছে, সোশ্যাল মিডিয়া মনিটরিং আমাদের কনস্ট্যান্টলি হচ্ছে এবং যেখানেই কোনো বার্তায় দেখা যাচ্ছে যে কেউ চেষ্টা করছে গুজব ছড়াবার বা কিছু, সেখানেই সঙ্গে সঙ্গে ইন্টারভিউ করা হচ্ছে। না একেবারেই না, একেবারেই না, কারণ সংশোধনী কিন্তু একেবারে যে সারা বই জুড়ে সেরকম নয়, কোনো কোনো বিশেষ বিশেষ বিষয় ছিল, আমরা সেই বিষয়গুলোকে বলেছি একটু পরে পড়াতে, আর অন্যগুলো তো পড়ানো চলছিলই। আর এবারে যেহেতু পড়ার পদ্ধতিটাও একটু ভিন্ন, কাজে কোনো অসুবিধা হয়নি, অসুবিধা হয়নি, হবেও না আমার আমার বিশ্বাস। আচ্ছা, আরেকটি বিষয় আপনি গেল এবার হচ্ছে পূর্ণ বিষয়ে পূর্ণ নম্বরে পূর্ণ সময়ে পরীক্ষা হচ্ছে, তো শিক্ষার্থীরা মানে আগামী বছর যারা এইচএসসি পরীক্ষা দেবে তারা পুরো প্রস্তুতির সময় পেয়েছে কিনা, এবং আমরা যেহেতু আরেকটু সময়টা এগিয়ে আনতে চেষ্টা করব, সেখানে প্রস্তুতিটা আমাদের তো শিক্ষকদের সঙ্গেও সারা দেশে তাদেরও একটা ফিডব্যাক পেতে হবে যে তারা কোন সময়ের মধ্যে এটাকে শেষ করতে পারবেন, এবং খালি তো তাড়াহুড়ো করে শেষ করলে হবে না, কমফোর্টেবলি শেষ করতে পারতে হবে, সেটা তাদের ফিডব্যাক নিয়ে তারপরে সিদ্ধান্তটা নিতে পারবো। আমরা তো আমাদের নিজেদের মতো করে একটা সিদ্ধান্ত নিলাম সেটা তো ঠিক হবে না। আর এখন এই যারা পরীক্ষা দিচ্ছে তারা যেহেতু প্রস্তুতির সময় পেয়েছিল সেই জন্য এই পুরোটাই হচ্ছে, আর সামনের বছর আমরা ওই ফিডব্যাক পেয়ে তার উপরে সিদ্ধান্ত। আপা, ওই যে আমাদের ধীরে ধীরে করোনার পরে যে আমাদের একাডেমিক ক্যালেন্ডার একদম লন্ডভন্ড হয়ে গিয়েছিল সারা বিশ্বে, তার মানে আমরা বলতে পারি যে ধীরে ধীরে আমরা ফিরে আসছি, এগিয়ে এসছি, এটা তো ভালো ভালো। এবং গত বছর আমরা আরেকটু এগিয়ে নিয়ে আসতে পারতাম, হঠাৎ বন্যার কারণে আমাদেরকে আবার পিছাতে হলো, তো এইবার আমরা গত বছরের থেকে অনেক আগে নিয়ে এসছি, সামনের বছর চেষ্টা করব স্বাভাবিকের যত কাছাকাছি যেতে পারি ইনশাল্লাহ। আপা, আপনাদের এক নিয়ম যেটা হচ্ছে যে 30 মিনিট পূর্বে এক কেন্দ্রে প্রবেশ করতে হবে, তো আমরা এবার এই কেন্দ্রে যে কেন্দ্রে আপনি পরিদর্শন এসেছেন সেখানে দেখলাম যে 30 মিনিট পরে যারা বিলম্ব করে প্রবেশ করেছে তাদের নিবন্ধনের কোনো ইয়ে ছিল না, ব্যবস্থা ছিল না, এটা আসলে আইন অমান্য হচ্ছে কিনা আমি এখন জিজ্ঞেস করবো ওনাদের। এখানে কয়েকটা ওখানে ভেতরে নিবন্ধন করবে, আরেকটা হলো আমি কয়েকটা বাচ্চার ক্ষেত্রে দেখলাম ওরা প্রথমে ভুল কেন্দ্রে চলে গেছিল, ওরা বোধহয় এখানে একটা মেয়েদের কেন্দ্র আছে সেই ওই কেন্দ্রে চলে গেছিলো, তারপরে গিয়ে তো এটা প্রথম পরীক্ষার দিন তো একটা ভুল হতে পারে সেই জন্য চলে এসছে, কিন্তু সেগুলো নিশ্চয়ই নিবন্ধিত হবে রুমে বসার পরপর সেগুলো নিবন্ধিত হবে। ফোন করেছিল সেটা হচ্ছে এটা স্কুলের ভুল, সেটা হচ্ছে আমাদের এমন অনেক স্কুল আছে শিক্ষা বোর্ডগুলো 6 মাস 8 মাস আগে রেজিস্ট্রেশন কার্ড দিয়ে দেয়, স্কুলগুলো দেয় 4-5-6 দিন 1 সপ্তাহ আগে, যার ফলে তারা প্রবেশপত্র খুলে দেখে অথবা রেজিস্ট্রেশন কার্ড খুলে যে সাবজেক্টটা নেই সেই সাবজেক্ট ওখানে এসছে। নিয়মটা হচ্ছে শিক্ষা বোর্ড খুবই উদার এবং তাদেরকে সময় দেয় যে তোমরা আসো, শেষ দিন পর্যন্ত দেয়, কিন্তু তারপরে এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যে তারা মানে একেবারে শেষ দিনে অ্যাডমিট কার্ড পেয়ে মানে রেজিস্ট্রেশন কার্ড পেয়ে বাচ্চারা হাউতাস, এখন যদিও তাদের পরীক্ষা দেওয়া হচ্ছে কিন্তু নিশ্চয়ই বিড়ম্বনা হবে না এক্ষেত্রে। হ্যাঁ, এরকম যদি হয় আমাদেরকে একটু জানাবেন তাহলে কোন স্কুল, আমরা সেই স্কুলগুলোর ক্ষেত্রে একটু কঠোর হব, তার কারণ এগুলো অনেক ক্ষেত্রেই আমাদের যেটা মনে হয় যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো বেতন কিছুটা বকেয়া থাকে বা কিছু থাকে, ওরা এইটাকে মোটামুটি সেই বেতন উদ্ধারের পদ্ধতি হিসেবে ব্যবহার করে, যেটা একেবারেই ঠিক নয়। আপনি পরীক্ষার্থীকে তার যেটা প্রাপ্য সেটা দিয়ে দেবেন, তারপরে সে আপনার পরীক্ষার ফি যেটা দেয়া বা অন্য যা কিছু দেবার সেটা দেবে, এটার জন্য তো জিম্মি করা ঠিক নয়। কোনো কোনো প্রতিষ্ঠান আমরা শুনেছি, একটা দুটো আমি গত বছর বা তার আগের বছর একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, আমরা ব্যবস্থা নিয়েছিলাম, তো আমার মনে হয় যে আপনারা যেখানেই এরকম খবর পাবেন আমাদেরকে জানাবেন, আমরা সেই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে ব্যবস্থা নেব।